আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভালোবাসার কথা সবাই বলে, কিন্তু কাজটি করে একজন। একাত্তরের পর মুক্তিযুদ্ধ নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের সেই বড় কাজটি করেছিলেন তারেক মাসুদ। অনেকটা কাকতালীয় ভাবে লিয়ার লেভিন, যিনি 71 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের দুর্লভ দলিল চিত্রায়িত করেছিলেন, তার সঙ্গে আমাদের পরিচয় হয়। আমার মনে আছে রাতের পর রাত, দিনের পর দিন এটি সম্পাদিত হয়েছিল। আমাদের দুইটা ঘর ছিল, একটা ছিল আমাদের ঘুমার মানে বেডরুম, আর একটা ছিল সে এডিটিং রুম। তারপরে ক্যান গুলো গত 13ই আগস্ট তার মর্মান্তিক মৃত্যুর পর যখন কেউ কেউ বলেছেন তারেক মাসুদের কাজ রয়ে গেল, এটাই এখন সান্ত্বনা, তখন বলতেই হয় সেই কাজের ইতিহাসই বা কতটা আমরা বা সেই সব মানুষ জানেন যারা এখন সান্ত্বনা খুঁজে বেড়ান। এই ধরনের দৃশ্য নির্মাণের জন্য তাকে অনেক অনেক ধকল পোহাতে হয়েছে, সেটা হচ্ছে আমাদের বাড়িওয়ালা জানাছেন। কিন্তু আমাদের এডিটিং মেশিন সবচেয়ে বাজে একটা জিনিস আওয়াজের ক্ষেত্রে, কারণ অনেক সময় আমাদের পিছন দিয়ে ফরওয়ার্ড দিয়ে ব্যাক এন্ড ফোর্থ আমাদের যেতে হয়। একই গান হয়তো 50 বার আমাদের প্লে করতে হচ্ছে সারা রাত। আমরা খুবই মানে চিন্তিত ছিলাম যে কি হবে, তার খুব ডিস্টার্ব হবে নিশ্চয়, কিন্তু একবারও সে কমপ্লেন করেনি। মুক্তির গানের অধিকাংশ ফুটেজ মার্কিন নাগরিক লিয়ার লেভিনের তোলা হলেও এর সিনেমার রূপ তৈরি করা ছিল খুবই কঠিন কাজ। বলা যায় তারেক আর ক্যাথরিন ওই সব ফুটেজকে কেন্দ্র করে তাদের মেধার নতুন সৃষ্টি উপহার দেন মুক্তির গানে। লিয়ার লেভিনের ফুটেজে একটি অসাধারণ প্রায় তৈরি করা সিকোয়েন্স ছিল, সেটি হচ্ছে শিল্পীরা কোনো একটি হয়তো বহরমপুর বা কোনো শরণার্থী শিবির থেকে ফিরে আসছেন ট্রেনে, ছোট ছোট অসংখ্য ঘটনার মধ্যে মুক্তিযুদ্ধের আগে পরের কয়েকটি ঐতিহাসিক মুহূর্ত তারা সংযোজন করেন সুচিন্তিত ভাবে। শুনলে বোঝা যাবে 7ই মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেছে। এছাড়া আরেকটি জিনিস আমরা পেলাম, বেশ কিছু মুক্তিযোদ্ধা রেডিও শুনছে। ভাবলাম যে এই জায়গায় যদি আমরা জিয়াউর রহমানের যে ঘোষণাটি ব্যবহার করতে পারি এই বিশ্বের সঙ্গে, তাহলে অনেক অর্থবহ হবে। নির্মাণ কাজ যে সবকিছু ঠিক রেখেও আবার সবকিছুই বদলে দিতে পারে, তার আরেকটি চমৎকার উদাহরণ মুক্তিযোদ্ধা তারেক আলীর এই দৃশ্য। তারেক মাসুদ ছবি ঠিক রেখে কণ্ঠ বদলে দিয়ে মুক্তির গানে প্রাণের সঞ্চার করেন। দৃশ্যের যে নাটকীয়তা সেটা আমরা মাথায় রেখে এটাকে আমরা চেঞ্জ করলাম। রুমি নোমান, এটিএন বাংলা, ঢাকা।